কৈলাশ বিজয়বর্গ আমাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন, কি বলেছেন শুনে নেব। देखिए, उन्होंने संघर्ष किया, इससे कोई इनकार नहीं कर सकते। और संघर्ष के बाद जब वो मुख्यमंत्री बनी, उसके बाद नंदीग्राम को भूल गई, कभी नंदीग्राम आई नहीं, नंदीग्राम के विकास के बारे में सोचा नहीं, नंदीग्राम में कोई इंडस्ट्रियलाइजेशन किया नहीं, नंदीग्राम के किसानों की खेती में कोई प्रोग्रेस नहीं हुई। तो कुल मिलाकर उन्होंने कभी नंदीग्राम की तरफ देखा नहीं। उनको मालूम है जो हार रही है, और शुभेंदु वहाँ के भूमि पुत्र है और वहीं के उन्होंने वहां पर काम किया है, और इसलिए अब उनको लग रहा है कि जब गलत डिसीजन हो गया तो किसी भी प्रकार से राजनीति के अंदर सहानुभूति बटोर के मैं जीत जाऊं, बस इसके अलावा और कुछ नहीं हो सकता। मैं दावे से कहता हूं, मैं इंदौर में हूं, मुझे नहीं पता कि वहां पर क्या घटना हुई और आपने एकदम मुझे फोन पे पूछ लिया, पर मैं कह रहा हूं वहां से कि बंगाल के किसी भी राजनीतिक दल के कार्यकर्ता की हिम्मत नहीं हो सकती, सपने में भी नहीं सोच सकता कि ममता जी के ऊपर हमला करें। कैलाश जी, हम सुबह से ही तस्वीरें देख रहे हैं नंदीग्राम से ममता बनर्जी की, और सुबह से कम उनकी तस्वीरों को देखकर, उनकी बातें, उन्होंने जो बयान दिए उन्हें सुनकर और उनकी बॉडी लैंग्वेज देखकर ये लग रहा था कि वो बहुत कॉन्फिडेंट हैं, वो यहाँ नंदीग्राम आकर बहुत कॉन्फिडेंट हैं। क्या आप मानते हैं कि वो तस्वीरें एक सिर्फ दुनिया को दिखाने के लिए वो एक कॉन्फिडेंस था, और अब ममता बनर्जी को जैसा आप कह रहे हैं उसके मुताबिक अब ममता बनर्जी को लगा कि ये दांव नहीं ठीक। জেলার এসপি কে কোন জায়গায় দেখা যায়নি। জায়গায় দাঁড়িয়ে যদি এটা সত্যি হয় তাহলে কিন্তু জেলা সবার আগে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি আহত হন, প্রথম জি চব্বিশ ঘন্টা আপনাদের সামনে তুলে ধরে 6:28 সেই ছবি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এতটাই আহত, এতটাই তার চোট গুরুতর ছিল যে তিনি ঠিক করে কথাও বলতে পারছিলেন না, তার গায়ে জ্বর ছিল বলে তিনি যেটা জানিয়েছেন, আমাদের প্রতিনিধিরাও যে রিপোর্ট আমাদের কাছে তুলে ধরছিল। আমাদের প্রতিনিধি আত্রেয় এবং প্রবীর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সঙ্গে, এই মুহূর্তে আমরা আবারও একবার তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আত্রেয়, তোমার কাছে আসবো। আত্রেয়, একটু আগে যখন তোমাদের সঙ্গে কথা হচ্ছিল যেটা জানাচ্ছিলে যে প্রায় নন্দকুমারের কাছাকাছি তোমরা পৌঁছে গিয়েছো, আর কতক্ষণের মধ্যে, কারণ তুমি যেটা জানিয়েছিলে কি খুব কনভয় অত্যন্ত স্পিড আপ করেছে এবং যত দ্রুত সম্ভব মমতা ব্যানার্জিকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে চিকিৎসার জন্য। আমরা এখন কোলাঘাট পৌঁছে গিয়েছি, যে টোল প্লাজা সব ক্রস করা হয়ে গিয়েছে আর খুব দ্রুত গতিতে কনভয় এগোচ্ছে। সাধারণত কনভয় যে গতিতে এগোয় তার থেকে অনেকটা বেশি দ্রুত গতিতে এগোচ্ছে, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীরও যেটা বলছিল যে গায়ে টেম্পারেচার এসেছে তার এবং তিনি অসুস্থ বোধ করছেন, তাকে ইমিডিয়েট হাসপাতালে নিয়ে যাওয়া হবে, SSKM হাসপাতালে, তারপর চিকিৎসকদের পরামর্শ মতো তার ব্যবস্থা করা হবে। এবং যেটা আজকে বিভিন্নভাবে যে ছবি আমরা দেখিয়েছি তার ফুল ছড়া হচ্ছিল এবং কোনো একাধিক মন্দিরে তিনি পুজো দিয়েছেন এবং রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় নামছিলেন, মানুষের সঙ্গে কথা বলছিলেন, বহু মানুষ অপেক্ষাও করছিলেন এবং কোনো একটা সময় তিনি চোট পেয়েছেন, যদিও তার অভিযোগ যে কোথাও তাকে ষড়যন্ত্র করে এইভাবে আহত করা হয়েছে। তোমার কাছে আবারও আসবো প্রবীর, তোমার কাছে আবারও আসবো, তবে জি চব্বিশ ঘন্টার দর্শকদের জন্য আমি আরও একবার জানিয়ে রাখি, ঠিক 6:28 আপনাদের সামনে জি চব্বিশ ঘন্টা প্রথম তুলে ধরে, পায়ে চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে তিনি প্রচার করছিলেন, তিনি জনসংযোগ করছিলেন এবং যেরকম আপনারা জানেন আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়ে আজকেই নমিনেশন জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।